কুল নাই সীমা নাই অথৈ দৈরার পারি, কুল নাই সীমার নাই অথৈ দৈরার পারি, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। মর্নিং শিটের, আজকে মর্নিং ডিউটি। মর্নিং বলতে একদম 5:20 বেরিয়েছে, আবার আসবে কিন্তু সন্ধ্যাবেলা 7টার সময়। তো সারা দিন আমার আর বট্টুর সংসার আজকে, এখন আমি চলে এসেছি, এক কাপ গরম গরম চা বানিয়ে খাবো। আগে আমার কালকে রাতের সব বাসন পড়ে রয়েছে। কালকে রাতে না একটা ভালো একটা জিনিস দেখছিলাম টিভিতে, লায়লা বলে একটা সিরিজ, সেটা দেখতে দেখতে বেশ ভালো লেগে গেছিলো, তারপরে অনেকটা দেখে তারপরে ঘুমিয়েছি, তাই আর এসে বাসন মাজা হয়নি। এখন আমার ভাইটাল কাজ হচ্ছে বাসন মাজা, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে একটুখানি ফ্রি থাকি যে আমাদের হেল্পিং হ্যান্ড সেই দিদি মাসি পিসি তারা এসে কিন্তু আমাদের এই কাজগুলো কতটা অনায়াসে একদম সলভ করে দেয়। আর যেদিন আসে না সেদিন আমাদের মাথাটা কিন্তু খারাপ হয়ে যায় অনেকেরই, যে উফ আজকে এলো না এলো না। আমার এখানে কিন্তু 365 দিন নিজের হাতে সব কিছু করি, তাই এখানে তাদেরকে মিস করি, তারা থাকলে ভালো হতো, বাট তারা নেই বলে প্রত্যেক দিন কাজটা করতে করতে না এটা একটা নর্মাল আমার ডিউটি হয়ে গেছে। কিছুই মনে হয় না যে আজকে নেই আসেনি আমাকে করতে হবে, সেই জিনিসটা মাথায় একদমই থাকে না। তো আমি চটপট না বাসনগুলো মেজে নিই, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি বাসনগুলো চটপট মেজে নিই। আমার এখানে কিন্তু জলেরও বিল আসে, আমি ওয়েস্ট বেঙ্গলে অতটা জানি না এসব ব্যাপারে, মানে একদমই জানতাম না। এই বাবার আন্ডারে আর শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরমশাইয়ের আন্ডারে থাকলে যা হয় আর কি, তো এইগুলো নিয়ে কখনো মাথায়ও ঘামাইনি। কারেন্ট বিল আসে আমি জানি, তো তোমাদের যেটা জানানো সেটা হচ্ছে এখানে কিন্তু কারেন্ট বিলের মতন ওয়াটার বিলও আসে আমাদের, আমরা কতটা সারাদিনে জল খরচা করছি সব কিন্তু একদম মেজারমেন্ট হয়ে আমাদের। তো এটা না আমাদের জলের জন্য এই যে বিল দিতে হয়, আর তখন ওয়েস্ট বেঙ্গলে গিয়ে যদি দেখি যে কল খোলা রয়েছে জল পড়ে যাচ্ছে, সেটাতে আমাদের প্রচণ্ড অস্বস্তি হয় কেন জানি না। অনেক সময় অনেকের বাড়িতে এরকম হলেও মনে হয় যেন উঠে গিয়ে বন্ধ করে দিই, তো আমাদের একটু বুঝে শুনে দেখো খরচা করলে কত ভালো, সেটা আমাদের ওখানে বিল আসছে না তার জন্য নয়, সবসময় আমাদের মিসইউজটা না করাই ভালো। আর এরপরে হচ্ছে কি আমাদের এই যে এসি ছাড়া এখানে দুবাইয়ে কাটানো খুব মুশকিল, মানে গোটা UAE-তে সাজায় যেখানে আমি থাকি সেখানেও এসি ছাড়া কিন্তু কাটানো খুব মুশকিল। এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়ে, কিন্তু ওরকম ঠান্ডা নয় যে তুমি একদম জানলা দরজা খুলে দিলে দিয়ে বসে থাকলে আর একদম রুম ঠান্ডা হয়ে গেল, সব বন্ধই থাকতে হবে বাইরে প্রচণ্ড রোদেতে। এরপরে তোমার যদি বাড়িতে একটা ফ্যান ফ্যান থাকে তো সেটা চালিয়ে একটু বসতে পারো, আর না হলে এসি তোমাকে লাগালে 25-25 লাগিয়ে রাখলে একটু ভালো হয়, তো সেটাও কিন্তু অনেকটা বিলের ব্যাপার। এখানে এসির জন্য এসি লাগানোর জন্য 24 ঘন্টা, তার জন্য টোটাল আমাদের যে বিল ইলেকট্রিক বিল সেটা কিন্তু দাঁড়ায় গিয়ে 10,000-এর আশেপাশে। সেটা শুধু আমার সংসারে নয়, আমি অনেককেই জিজ্ঞাসা করেছি যারা আমার পরিচিত, তারা বলেছে হ্যাঁ এখানে আমারও আসে 10-12, মানে এরকমও আসে অনেক, সারা দিন যদি চালিয়ে রাখো। আর যদি এখানে তো সেন্ট্রাল এসি, এই নয় যে তুমি শুধু তোমার রুমে চালালে, এখানে চালালে একদম হল রুম, তোমার যে কটা বেডরুম আছে, কিচেন, বাথরুম সবই কিন্তু তোমার এসি মানে অন হয়ে যায়। সুতরাং এইটা ভেবো না যে তুমি এক রুমে আছো চালাচ্ছো না আর এক রুমে চালাচ্ছো বলে কম আসবে, চালানো মানে তোমার গোটা ফ্ল্যাটেই কিন্তু চলছে। তার জন্য এখানে মানে 10,000 থেকে 15,000 কিন্তু কারেন্ট বিল তোমার চলে আসতে পারে তুমি এসিটা কতটা কি চালাচ্ছ বলে। আমি যেমন এখন কৌশল বেরিয়ে গেছে, আমি আমার বাচ্চাকে খুব একটা এসির হাওয়া খাওয়াতে চাই না, আমার কাজকর্ম করতে করতে খুব গরম লেগে গেলে আমি মাঝে মাঝে গিয়ে এসিটা অন করে দিই, কিন্তু খুব একটা যে সবসময় এসি লাগিয়ে রাখি তা নয়। আর দুপুরে যেহেতু আমরা ঘুমাই না তার জন্য এসি চালিয়ে ঘুমানোর কোনো সিন নেই, যখনই আমাদের মনে হয় যে গরম গরম লাগবে আমি তখন চালাই। আর আমার
বাচ্চা যেহেতু ছোট অতটা বোঝে না, সেই জন্য এটা পুরোই আমার উপরই কন্ট্রোল যে আমি কখন কি চালাবো। আর আমার হাজব্যান্ড কৌশিক, ও কিন্তু এসি ছাড়া একদমই থাকতে পারে না। ও এই যে সন্ধ্যাবেলা ফিরে আসবে না, আসলেই ওর এসি লাগবে, এবং সেটা ওর আর আমার মধ্যে রীতিমতন একদম মানে সেই মিউজিক্যাল চেয়ারের মতন। আমি 24 করে দিই আর ও সেটা চলে যায় সোজা গিয়ে 20 না হলে 21। আমি অনেকবার বলেছি যেটা করো না, এগুলো খুব বাজে এতটা কম এসি করে রাখা, কিন্তু শোনে না। ও টুক করে গিয়ে ওটাকে বানিয়ে বাড়িয়ে দেয়, মানে কমিয়ে দেয় না বাড়িয়ে দেয়, কি বলবো, এসির এই ব্যাপারটা বড্ড ঘটমটো আমার কাছে এখনো। ওই 20-21 করে দেয়। আমি যখনই যাই আমি তো বুঝতে পারি যে হ্যাঁ আমার তো ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি গিয়ে দেখছি হ্যাঁ ঠিক করে দিয়েছে 20-21, আবার ওটাকে গিয়ে 24 করি। আমি মেনলি 24-ই রাখি, 23-ও রাখি না, 25-ও রাখি না, 24-ই রাখি। এটা আমার, আমি কলকাতার বাড়িতেও আমি গোটা গরমকালটায় যখন ছিলাম আমার বুট্টুখানি, আমি কিন্তু ওরকমই 24-25-ই রেখে দিয়ে দিতাম। ও থাকলেই 20-21, এই নিয়ে আমাদের দুজনের মধ্যে একদম মানে বনিবনা নেই জানো তো। বলতে বলতে আমার কিন্তু বাসন্দ একদম কমপ্লিট, আর আমি এখন বসেই দিচ্ছি ফার্স্ট ক্লাস করে চা। হতে না হতে আমি বুটটু খাবারের ব্যবস্থা করি। ওকে আজকে খাওয়াবো মুড়ি, সুন্দর করে মুড়িটা গুঁড়ো করে নেবো, আর তার সাথে দুধ দিয়ে একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে ওকে খাওয়াবো। অনেকদিনও মুড়ি খাইনি জানো তো, কয়েকদিন ধরে আমি ওকে ওটস খাইয়ে যাচ্ছি, আর তার আগে তো ভাত খেত। চায়ের সাথে আমি কিন্তু আগেও তোমাদের বলেছি চিনি খাই না, আমি আর কৌশিক চায়ের সাথে গুড় দিয়ে খাই। চা খাই, কফি খাই, যাই খাই গুড় দিয়ে বানিয়ে খাই জানো তো। এটা জেগারি পাউডার গুড়, মানে একদম পাউডার ফর্মে রয়েছে, তারাও তোমাদের দেখাই। এই দেখো একদম পাউডার ফর্ম, তো এটা দিয়ে কিন্তু আমরা চা খাই। আমি তোমাদের সাথে বকবক করতে করতে সব কাজ করছি, আর তোমরা ভাবছো যে আমার বুটুটা কি করছে, তোমাদেরকে দেখিয়ে দিই আমার বুটুটা কি করছে। যে ওর জগৎ এটা, ও জগতে আবার চলে এসেছে, ও জগতে বসে ও খেলা করে, আর মাঝে মাঝে মামা ওই ঘরে সবাই টিভি দেখে চা খেতে খেতে, তখনও মাঝে মাঝে মামার সাথে দেখা করতে যায়, এটা ওটা বলে, আবার ও আমাকে চা বানিয়ে দেয়। ওর প্লাস্টিকের কাপ আছে, এই যে কাপ আছে প্লাস্টিকের কাপ, আর প্লেট আছে এই যে প্লেট, ও এরকম কাপ প্লেটে না আমাকে চা বানিয়ে নিয়ে যায়, বলে তোমার জন্য বানিয়েছি মামা খাও, ওই যে ওর গ্যাস, ও রান্না করে, সব কিছু আছে। বানিয়ে সোফায় বসে একটু টিভি চালিয়ে চা খাবো, আর ও না মাঝখানে ওই নিয়ে যায় ওরকম, সারাদিনে অনেকবার ওরকম নিয়ে যায়, গিয়ে বলে মামা তোমার জন্য বানিয়ে নিই। ও জানে আমি চা খেতে ভালোবাসে, বলে মামা তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। ওই কাপ প্লেটগুলো তো দেয় জানো তো, ছোটরা কি সুইট হয় না, ভীষণ মিষ্টি হয় বাচ্চাগুলো গো। বাচ্চাগুলো না তত্ত্বরিয়ে বড় হয়েছে, আমার একদম ভালো লাগে না। আমার সবসময় মনে হয় বাচ্চাগুলো এরকমই কিউটিপাই ছোট ছোট বাচ্চা হয়ে থাকবে। এই যে এদের স্কুল শুরু হয়ে যায়, তারপরে না এত দায়িত্ব চলে আসে, ওদেরও অনেক দায়িত্ব চলে এসে ওরাও না বড় বড় হয়ে যায়। এই যে একটা চাইল্ডিশ কথাগুলো বলে, কি সুন্দর, সহজ সরল, একদম মানে শিশুরা ফুলের মতন পবিত্র, একদম ভগবান হয় ওরা। আজকে না চায়ের সাথে আর অন্য কিছু খেতে ইচ্ছে করলো না, টিফিন ভেবেছিলাম পাউরুটি সেঁকে খাবো বাটার দিয়ে বা জ্যাম দিয়ে, বাট খেলাম না। কালকে রাতে না আমাদের, আমি বানিয়েছিলাম ফার্স্ট ক্লাস করে একদম বিরিয়ানি, তো আমরা দুজনে কালকে রাতেরবেলা বিরিয়ানি খেয়েছি। আর আজকের কৌশিককে আমি, ওকে দুপুরবেলার লাঞ্চেও আমি বিরিয়ানি প্যাক করে দিয়েছি, ও টিফিনে অফিসে নিয়ে গেছে, আর আমার জন্য রেখেছি অল্প একটুখানি বিরিয়ানি, ওই 2 পিস ছোটো ছোটো মাংসের পিস, একটু রাইস আর হাফ আলু সিদ্ধ। তো এই দিয়ে আজকে দুপুরবেলা আমার লাঞ্চ হয়ে যাবে, তো ভাবলাম এখন আর কিছু ব্রেকফাস্ট করবো না, আজকে স্কিপ করে দিই। এই চা আর বিস্কিট নিয়ে বসেছি, বিস্কিট না এগুলো কি বলে চাকলি, ওই চাকলি নিয়ে বসেছি আর চা খাচ্ছি। চা খেতে খেতে আমি আর একটা কাজ সারি, সেটা হচ্ছে আমার মায়ের সাথে একটু বকবক করে নিই, তো আমার চাও খাওয়া হয়ে যায়, মায়ের সাথে একটু কথাও বলে নিই, বুট্টুকে দেখিয়ে নিই, মাও তো একা একা বোর হয় বাড়িতে। তো এখন আমার বাড়িতে যেহেতু আমার পিস্তত দাদা বৌদি আর আমার দুটো মিষ্টি মিষ্টি ভাইজি আছে, তার জন্য মায়ের টাইমটা খুব সুন্দর কাটছে। তারপরে আমরা কিন্তু একটা সিক্রেট আছে, আমরা একটা জায়গায় বেরুবেরু যাওয়ার প্ল্যান করেছি, তোমাদেরকে জানাবো, এখনও প্যাকিং শুরু করিনি। ওই জন্য মায়ের সাথে আমার রোজ, মায়ের সাথে না রোজ কথা বলতেই হয়, না হলে আমার পেটের ভাত হজম হয় না। ভাইফোঁটা কালকে গেল, অথচ দেখো ভাইফোঁটা লাস্ট যে কবে দিয়েছি, আমার দুটো দাদা তো বর্দাকে আমি ফোঁটা লাস্ট মনে হয় 19-20 সবেতেই মনে হয় দিতে পেরেছিলাম, কারণ তখন আমি কলকাতায় ছিলাম। আর হ্যাঁ 18-তেও আমি
কলকাতাতেই ছিলাম পুজোর সময়টাতে, হ্যাঁ আমার মনে আছে, শ্বশুরবাড়ি থেকে আমি ঠিক ভাইফোঁটার আগে আগেই মনে হয় বাড়ি এসেছিলাম, তো বড়দাকে আমি দিতে পেরেছিলাম। কিন্তু ছোড়দা যবে থেকে ওই দুর্গাপুরে গেছে তারপর থেকে কিন্তু পুজোর সময় ভাইফোঁটার সময় ওরও কখনো আসা হয়নি আর আমারও যাওয়া হয়নি, কোনো না কোনোভাবে ওকে আমার দেওয়া হয়নি বহু বছর। কিন্তু বড়দাকে আমি লাস্ট অনেক মানে বছর অবধি আমি দিয়েছি, লাস্ট হয়তো 1 বছর 2 বছর হয়তো গ্যাপ হয়েছে, কিন্তু ও একদম সকালবেলা কিন্তু রেডি হয়ে চলে আসতো, ওকে আমাকে মানে বলতেও হতো না যে আয় বলে, যেহেতু আমাদের মানে ও আমাদের বাড়িতে থাকে না, ও আলাদা বাড়ি রয়েছে ওর, সেখানে ও বৌদি মেয়েদের নিয়ে থাকে, কিন্তু বলতে হয় না, একদম সকাল সকাল কিন্তু ও চলে আসে আর এসে খাওয়া দাওয়া ভাইপোটা নিয়ে যায়। কালকের তাই মিস করছিলাম। আর বড়দা কিন্তু এবছরও দেখো আমাদের, আমি এখানে, আমার ছোড়দা রয়েছে দুর্গাপুরে, আর বড়দা কিন্তু গোয়ায় ঘুরে বেড়াচ্ছে, তো বুট্টুর বড় মামা এখন গোয়ায় একদম গরমের মধ্যে এনজয় করছে। আর ও কালকের আমাদের ফোনে ফোনেই হয়ে গেছে ভাইপোটা দেওয়া নেওয়া। আর এই আমাদের ছোটবেলায় জানো তো মা বলতো যে ভাইপোটাটা কেন বলতো দেওয়া, আরো বেশি করে দেওয়া উচিত ভাই বোনদের, বড় হলেও এই দিনটায় যাতে সবাই একত্রিত হতে পারিস, তার জন্য এই জিনিসটা আমি মানে কন্টিনিউ করা করেছি আমি এরকম। কিন্তু দেখো বড় হওয়ার পরে আমি এক জায়গায়, আমার দাদারা চাকরি সূত্রে এখানে ওখানে, তো ওই বাড়িতে থাকলে হয়তো, যেহেতু বড়দা একদমই আমাদের ওখানেই থাকে তাই জন্য ওর সাথে আমার পসিবল হয়, ছোটদার সাথে আমার হয় না, তো এই করে এখন মনে পড়ে তাই যে ছোটবেলায় মা শুরু করেছিল বলতো এই কথাটা যে একত্রিত যাতে এই দিনে হোস। কিন্তু একত্রিত আমরা 3 ভাই বোন লাস্ট যে কবে হয়েছে কে জানে, আমার বিয়ের আগে থেকে হয়তো হয়েছিলাম আর মনে পড়ে তাই। বুট্টুর তো নিজের বোন দিদি নেই, এখন আমার ওই বর্দার 2টো মেয়ে আছে আর ছোড়দার 2টো ছেলে আছে, তো বর্দার 2টো মেয়ে ওরা বুট্টুর দিদি, 2টোই দিদি বুট্টুর, তো ওই ওরও বুট্টুও ভাইপোটা নেওয়া হয়নি। আর আমার ওই পিস্তো তো দাদারও 2টো মেয়ে আছে, কিউটি কিউটি মুসু দিদি টুসু বোন, তো ওদেরও বলছিলাম যে এবার যদি বুট্টু থাকতো তাহলে ওরাও দিতে পারতো, বুট্টুটারও ভাইপোটাটা মিস হয়ে যায়। মায় অনেকটা টাইম পেয়ে গেলাম, আর আজকে যেহেতু কৌশিক দুপুরবেলা নেই আমার রান্নাঘরে অনেকটা সময় আমার বেঁচে গেছে, কালকের রাতের ওই খাবারই তো খেয়ে নেবো, এখন অনেকটা সময় পেয়ে আমি না বসে পড়লাম প্যাকিং করতে। দেখো সব ব্যাগ পত্র বের করে দেখছি কি কি নেব না নেব, 3টে মানুষের প্যাকিং, আর বড়দের থেকেও জানো তো বাচ্চার জিনিস প্যাকিং করা মানে বিশাল হেডেকের ব্যাপার, ওদের যে কোন জিনিসটা কখন দরকার হয়ে যাবে সেই ভাবতে ভাবতেই আমার মাথাটা খারাপ হয়ে যায়। তো আমি একটা ব্যাগে আগে বুট্টুর না কি কি লাগবে না লাগবে একদম মনে করে করে আমি আগে ঢোকাই, আর তারপরে আমার প্যাকিং করতে বেশি টাইম লাগবে না, কিছু ড্রেসেস ব্যাস আর জুতো, আর কৌশিকেরও তাই, কিন্তু আমার বুট্টুর প্যাকিংটা মেন প্যাকিং, সো যাতে একদম ভুলে না যাই, ওখানে গিয়ে মনে পড়লে কিন্তু খুব মুশকিল, সব জায়গায় তো সব কিছু অ্যাভেলেবেল হয় না। বুট্টু আর আমার দুজনের স্নান একদম কমপ্লিট করে এখন বুট্টুকে দিয়ে দিয়েছি দুধ ভরে, ও এখন শুয়ে শুয়ে একটুখানি দুধ খেয়ে নেবে, আর আমি এই যে বসে পড়েছি বিরিয়ানি নিয়ে, চিকেন বিরিয়ানি কাল রাতে বানিয়েছিলাম, ভীষণ সিম্পল ওয়েতে বানিয়েছি আর খুব টেস্টি হয়েছিল। দেওয়া কমপ্লিট করে আমি দেখতে বসে গেছি একটা হরর ফিল্ম, একটা মুভি দেখছি আমি, ইংলিশ ছোট্ট একটা মুভি 1.5 ঘন্টার, কিন্তু বেশ ভালোই লাগছে জানো তো, নতুন বাড়ি ভাড়া নিয়ে এসেছে মা আর তার 2 ছেলে, আর সেখানে অলরেডি আগে মার্ডার হয়ে গেছিলো 40 বছর আগে, তো বেশ ভালো লাগছে একা একা দেখছি। আর বুট্টু মাঝে মাঝে এসে একটু ডিস্টার্ব করছে, এসে এসে ওর খেলনাগুলো নিয়ে নিয়ে আসছে আর বলছে এটা এইভাবে লাগিয়ে দাও, ওটা ওইভাবে লাগিয়ে দাও, আমিও উঠে উঠে গিয়ে ওকে হেল্প করছি, এই করতে করতেই মুভি দেখছি। ছোট বাচ্চা নিয়ে একদম তো একা ওরও ভালো লাগে না, না আমি ছাড়া আসলে ওরও তো এইখানে টাইম পাস করার কেউ নেই, খেলনাগুলো আর আমি, আর আমার এই টিভি আর বুট্টু, এই নিয়ে আমাদের দিন কাটে। তো সন্ধ্যাবেলার থেকে আবার একটুখানি ব্যস্ত হয়ে যাব, কৌশিক আসার আগে একটু চা একটু টিফিন এসব বানানোর একটা ব্যাপার আছে, আর রাতে আজকের ডিনারটাও করবো বানাবো, আর কালকের অফিস কৌশিকের নাইট ডিউটি, তো রাত্রিবেলা একটু জমিয়ে খাওয়া দাওয়া করবো, একটু লেট করে শুলেও অসুবিধা নেই। কৌশিক অফিস থেকে আসলো আর একদম ঝটপট আমি দুধ চা বানিয়ে নিয়েছিলাম, গরম গরম চা বিস্কিট খেয়ে আমরা এখন একটুখানি মলে যাচ্ছি, কিছু কিছু টুকটাক দরকারি জিনিস কেনার আছে, কিনে চলে আসবো, আধ ঘন্টার মধ্যে আমরা চলে আসবো। বুট্টুর কলা আর ধনে পাতা অনেক কিছু টুকটাক কেনার আছে, বুট্টু যা ড্রেস করা ছিল সেই পরেই বুট্টু দাঁড়িয়ে পড়েছে, আর ওর ওপরে একটা শুধু শার্ট করিয়ে দিয়েছি, একদম স্টাইল মারা হয়ে গেছে বুট্টুর। না বাইরে যখন বেরোতাম এই টাইমে খুব গরম একটা হালকা লাগতো, সেটা কিন্তু আস্তে আস্তে একটু কমছে, আর হালকা হালকা একটু হাওয়াও দিচ্ছে,
আর বাইরে কিন্তু টেম্পারেচারটা অনেকটা কম, তো হেঁটে যেতে আমাদের কষ্ট হচ্ছে না। আগে না বেশ গরম, একদম হিটারের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে যেতাম মনে হচ্ছে, এখন একদম ঠিক আছে। রেখে দাও। গিয়ে খাবো কি বলো তো? এই যে চিকেন পাপ নিলাম আর চিকেন টিক্কা পাপ, দুটো টাইপেরই। টুকটাক শপিং চলছে, ওরমভাবে ধরে ওরমভাবে ধরে নিয়ে যায়। আমরা চলে আসলাম আমাদের রুমে, আর লুলু থেকে বেরিয়ে এই কাছাকাছি যে আঙ্কেল ওই বুট্টুর দুধ দিয়ে যায় বাড়িতে, সেই আঙ্কেলের দোকানে ঢুকেছিলাম। টুকটাক একটু গুঁড়ো মশলা কিনলাম, ওখানে না পুরো পিষিয়ে মশলা দেয়। লুলু মলে যেমন তোমার প্যাকেট করা মশলা, আর এখানে পুরো পিষিয়ে দেয়, তো সামনেই সব পিষিয়ে পিষিয়ে দিল, আর সেগুলো নিয়ে আসলাম। আর ওই বুট্টু তো গেলেই বুট্টুকে আগে চকলেট ধরিয়ে দেয়, এই যে বুট্টুকে চকলেট ধরিয়ে। রান্নাঘরে ঢুকে না চটপট রাত্রে ডিনারের জন্য আমি ডালটা একটুখানি সিদ্ধ বসিয়ে দেবো, একদিকে ভাত বসিয়ে দেবো, তারপরে ডালে ফোড়ন। আর আজকে আমি করব মিক্সড ডাল পালং শাক দিয়ে। পালং শাক অনেক কৌশিক নিয়ে চলে এসেছিল, আর ওর যেহেতু দুটো দিন মর্নিং ছিল, আমি সকালবেলা পালং শাক খাওয়া হয়নি, তো আজকে রাত্রেবেলা পালং শাক দিয়ে মিক্সড ডাল আর তার সাথে না রুই মাছ সুন্দর করে ভাজবো। ব্যাস এই আমাদের রাতে আজকে একদম সিম্পল ডিনার। মিক্সড ডাল আমি কি করে বানাই দেখো, একদম সিম্পল, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের দেখো পালং শাক বানানোর জন্য আমি কড়াইয়ে সাদা তেলেই আমি এটা রান্না করব। তার জন্য কিন্তু আমি সাদা তেলে একটু পাঁচফোড়ন ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা, একটু রসুন বাটা, টমেটো, দু তিনটে কাঁচা লঙ্কা, আর দেবো নুন ভালো করে একটু। কিন্তু ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো মশলা দেব, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর আমি প্রেশার কুকারে মিক্সড ডাল জাস্ট জল দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। আর এরপরে আমার দেখো মশলা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পালং শাক দিয়ে দেবো, আর ঢাকনা দিয়ে দেবো যাতে পালং শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পালং শাকটা আমার তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিয়ে করলাম বলে হয়ে গেল, এর মধ্যে আমি এবার সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো। ডাল আমার কমপ্লিট, সব শেষে কিন্তু ফিনিশিং টাচ দিতে চলে এসেছি। সব শেষে দিয়ে দেবো ওপর থেকে ভাজা জিরে ধনের গুঁড়ো আর একটু গরম মশলা আর এক চামচ ঘি। দারুণ টেস্টি হয় কিন্তু। সব কিছু দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো, তাহলে জানো তো এই গরম মশলা আর ভাজা জিরে ধনের গুঁড়োর না গন্ধটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় চারদিকে। আর দেখো আমি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, কি কি দিয়েছি জানো এতে? নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি যেটা সেটা হচ্ছে সর্ষে বাটা, হাফ চামচ না সর্ষে বাটা দিয়েছি, আর একটু রসুন বাটাও দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে ভালো করে এই যে মাখিয়ে রেখে দিয়েছি, খাওয়ার আগে গরম গরম ভাজবো আর খাবো। সিম্পল আমাদের ডিনার নিয়ে বসে পড়লাম, ভাত, মিক্সড ডাল আর তার সাথে একদম কড়া করে মাছ ভাজা। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখন মুভি দেখছি, অন্তর্ধান মুভি দেখছি, আর তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়ব। তোমাদের সবাইকে বাই বাই, গুড নাইট মামা, গুড নাইট বলে দাও সবাই, গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিমস, সুইট ড্রিমস, বলো মনো মনো হর্ষণা করে বলো, সুইট ড্রিমস, বাই বাই, টাটা, সবাই ভীষণ ভালো থেকো।